হ্যালো বন্ধুরা, আপনারা তো অনেকেই ফেসবুক ইউজ করেই থাকেন, তো আপনারা ফেসবুক ইউজ করতে করতে এরকম ধরনের ভিডিও তো আপনারা দেখেই থাকবেন। ভিডিওগুলি দেখার সময় আপনাদের মনে হয় যে কীভাবে এই ভিডিওগুলি আপনি তৈরি করতে পারবেন, তো আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি এই ভিডিওগুলি আপনি খুব সহজে কীভাবে বানাতে পারবেন। তো আপনারা ভিডিওটি পুরো দেখতে থাকুন, আশা করি আপনি খুব সহজে বুঝে যাবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেক সৌরভ ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন, কারণ আমাদের চ্যানেলে এরকম ধরনের ভিডিওগুলি আসতে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। এরকম ধরনের ভিডিও এডিট করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটার নাম হলো ভিইমেজ। তো এটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, তো প্লে স্টোর থেকে আপনি যদি ডাউনলোড করেন সেখানে আপনার যে ওয়াটারমার্ক থাকে সেটি আপনি দেখতে পাবেন। ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য আপনাদেরকে ক্রোম থেকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। আপনাদের যদি অ্যাপসটি ডাউনলোড করতে ক্রোম থেকে কোনো প্রবলেম হয় তো আপনারা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন, সেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে খুব সহজেই আপনারা ডাউনলোড করতে পারবেন ক্রোম থেকে অ্যাপসটি। আমার এখানে অ্যাপসটি ডাউনলোড আছে, তো আমি অ্যাপসটি এবারে ওপেন করছি। অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনাদের কিছু অ্যালাউ করতে অপশন আসবে, তো অ্যালাউ করে দেবেন। তারপরে এখানে যে ক্রস অপশনটা আছে ওটাতে ক্লিক করবেন। তো ওটাই আপনি প্রথমে আগে সেটিং করে নেবেন। সেটিংয়ে অপশনে গিয়ে আপনাদের এখানে যে রিমুভ ওয়াটারমার্কটা ওটাকে অন করে দেবেন, আর এখানে কোয়ালিটিটা হাই করে দেবেন। তারপরে আবার ব্যাক করে দেবেন। ব্যাক করার পর এখানে যে প্লাস আইকনটা আছে ওটাতে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাদেরকে যেই ইমেজটাতে আপনি ওটা করতে চান ভিডিওটা, তো সেটার ইমেজটাকে এখান থেকে আপনার ফাইল সিলেক্ট করে সেখান থেকে চুজ করে নেবেন কোন ইমেজটাতে আপনি ভিডিও করতে চান। তো আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি। তো ছবিটা নেওয়ার পর এখানে যে এফেক্ট অপশানটা আছে, তো আপনারা এফেক্ট অপশানে ক্লিক করবেন। এফেক্ট অপশানে ক্লিক করার পর আপনাদের এখানে প্রচুর এফেক্ট আপনি এখানে পেয়ে যাবেন। তো সব রকম এখানে এফেক্ট, এমনি সব রকম ছবির জন্য আপনি এখানে এফেক্ট পেয়ে যাবেন। তো আপনারা যেরকম ছবি চুজ করবেন সেরকম অনুযায়ী এফেক্ট সেই ছবিটাই দেবেন, সেটাই ভালো লাগবে। তো আমি এখানে গাছ নিয়ে একটা দেখিয়ে দিচ্ছি। এটা গাছটার উপর ক্লিক করলেই আপনার এখানে ডাউনলোড করার জন্য আসবে। এখানে যে ট্যাপ টু অ্যাড ক্লিক করলেই আপনার আগে এফেক্টটা ডাউনলোড হবে। তো এটা বলে দিই, আপনাদের ফোনে এটা এডিট করার জন্য ইন্টারনেট কানেকশান থাকা প্রয়োজন, তবেই আপনার এটা ডাউনলোড হবে, তবেই আপনি এডিটটা করতে পারবেন। তো আমার এখানে এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আপনারা দেখিয়ে দিচ্ছি। তারপরে তো দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে। তো এটা আমি যেখানে খুশি ইচ্ছা বসাতে পারি, তো এটাকে জুম করে বড় ছোটও করতে পারি। তো আমি এটা এই সাইটে করতে চাই, তো তার জন্য এই সাইটে উপরের অপশনটা ক্লিক করলে এটা এই সাইটে হয়ে গেল। এই সাইটে করা হয়ে যাওয়ার পর আপনাদেরকে গাছটা ঠিকঠাক বসিয়ে নিলাম। তো এরপরে এই যে প্লাস আইকনটাতে ক্লিক করলে আপনি আরও এফেক্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। এরকম করেই আমি কিছু এফেক্ট অ্যাড করে আপনাদেরকে তারপরে বলছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিছু এফেক্ট আমি এখানে অ্যাড করেছি। তো গাছের পাতা পড়ছে, এখানে পর্যাপতি বসে আছে, তারপর পাখি উড়ছে। তো এরকম ধরনের আপনারাও অনেক কিছু এখানে আরও কিছু অ্যাড করতে পারেন। তো আমি যেরকম ছবি সেরকম অনুযায়ী এখানে এফেক্ট অ্যাড করেছি। তো আপনারা চাইলে অন্য ছবিতে আরও অনেক কিছু, কোনো জলের থাকলে তো আপনি জলেরও করতে পারেন, জলেরও অনেক কিছু আছে। তারপর মেঘের থাকলে মেঘের অনেক কিছু আছে। এরপর আপনি এটাকে কীভাবে এক্সপোর্ট করবেন সেটা বলে দিই। তো এর জন্য আপনার যে উপরে যে আইকনটা আছে এক্সপোর্টের, তো ওটার উপর আপনাকে ক্লিক করতে হবে। ওটার উপর ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদেরকে ভিডিওর কত সেকেন্ডে রাখতে চান সেটার জন্য এখানে অপশান চলে আসবে। তো আপনারা এখানে ম্যাক্সিমাম 60 সেকেন্ডের ভিডিওটি করতে পারবেন। তো এখানে 60 সেকেন্ডটা চুজ করতে পারেন, বা আপনি কম সেকেন্ডেরও রাখতে পারেন, সেরকম অনুযায়ী আপনি চুজ করে তারপরে এখানে যে এক্সপোর্ট অপশানটা আছে সেটাতে ক্লিক করতে হবে। তো তারপরে ভিডিওটি আপনার এখানে এক্সপোর্ট হয়ে যাবে।
এরপর এক্সপোর্ট হওয়ার পর এখানে গ্যালারিতে সেভ করার জন্য এখানে যে নিচে সেভ আইকনটা আছে ওটাতে ক্লিক করতে হবে, তারপরে আপনার গ্যালারিতে ওটা সেভ হবে। তো এই পর্যন্ত তো হলো ভিডিওটি কিভাবে তৈরি করা হয়। এরপরে এর জানতে হবে কিভাবে আমাদের ভিডিওতে সাউন্ড দেওয়া হয় বা কোনো লোগো অ্যাড করতে হয়, কোনো পেজের বা কোনো কিছু লোগো অ্যাড কিভাবে অ্যাড করবেন। তো এর জন্য আমি পরের ভিডিওতে বলতে চলেছি। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন, কারণ আমাদের চ্যানেলে এরকম ধরনের ভিডিওটি আসতে থাকবে। ধন্যবাদ। Yeah.